আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আপনার মোবাইলটি চুরি হয়ে গেলে আপনার কি করতে হবে সবচেয়ে पहले घबराना नहीं है সবার প্রথম আপনি যখন মোবাইল ফোন কিনবেন বক্সটা এবং বিলটা আপনার কাছে রাখতে হবে অথবা আপনি নিচে যে নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নম্বরে কল করে আপনি আপনার আইএমআই নাম্বারটা নোট করে কোনো একটা ভালো জায়গায় রেখে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদের জানাবো মোবাইল হারিয়ে গেলে আপনাকে কি করতে হবে এবং যাতে আপনি ভুলে না যান ভিডিওটা সেভ করে রাখুন আপনার মোবাইলটি হারিয়ে গেলে সবার প্রথম থানায় যাবেন থানায় গিয়ে একটি মিসিং কমপ্লেন করুন তারপর বাড়িতে এসে মোবাইলটা ব্লক করে দেবেন কারণ আপনার ফোনে যত যাবতীয় ভিডিওস ফটোস ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাতে অন্য কারো হাতে না চলে যায় তার জন্য কি করবেন বাড়িতে এসে গুগলটা খুলবেন তারপরে সিআইআর টাইপ করবেন এটাকে প্রেস করুন তারপর আপনি সিআইআর আরেকবার প্রেস করুন তারপরে এখানে আপনি দেখতে পাবেন ব্লক অ্যান্ড লস্ট মোবাইল এটা ব্লক করে দেবেন আপনি এই ফর্মটা ফিল আপ করবেন এখানে আপনার আইএমআই নাম্বার মোবাইলের ইনভয়েস কপি অ্যান্ড ওনার ডিটেলস ইটিসি চাইবে আপনি ফর্মটা দেখে দেখে পুরোটা ফিল আপ করে দেবেন তারপর নিচে আসবেন এসে আপনি এখানে ক্যাপচারটা ফিল আপ করবেন তারপর আপনার কাছে যে মোবাইল আছে বর্তমানে সে একটি মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে ফিল আপ করুন তারপরে বক্সটা ক্লিক করে সাবমিট করে দেন আপনি একটা আইডি জেনারেট হবে আইডিটা পাবেন ওটা দিয়ে পরবর্তী সময়ে আপনার স্ট্যাটাসও চেক করতে পারবেন এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা সেভ করে রাখুন শেয়ার করুন এবং যদি এখনো আমাকে ফলো না করে থাকেন ফলো করে দেবেন